হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভিডিওটা আমি এখন রাত্রে বানাচ্ছি, কিন্তু তোমরা পাবে পরদিন সকালবেলা। তাই সকলকে, অল ডিয়ার ফ্রেন্ডসদের, গুড মর্নিং। আমি চলে এসেছি আজকে আমার নাইট কেয়ার রুটিন নিয়ে। ঠিক আছে, তোমরা অনেক দিন ধরে বলে যাচ্ছ নাইট কেয়ার রুটিন দাও, নাইট কেয়ার রুটিন দাও, বা তুমি কী কী প্রোডাক্ট ইউজ করো সেগুলো দাও, সেগুলো পরে দেবো। আপাতত আমি নাইট কেয়ার রুটিনটা দিচ্ছি, কারণ আমি শুতে যাওয়ার আগে যেটা করি সেটা করতে যাচ্ছিলাম, দেন আমার মনে পড়ে গেল যে আমার এখানে যারা আছে, সোনামণিরা যারা আছে, তো চলো এটার উপরেই একটা ভিডিও বানিয়ে নিই, তাদের সাথে শেয়ার করি যে আমি কী করি। খুবই সামান্য জিনিস দিয়ে, সামান্য ব্যাপার দিয়ে আমি আমার নাইট কেয়ার রুটিনটা করি। ঠিক আছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা ইউজ করি। হ্যাঁ, এটা আমি সারা বডিতে ফার্স্টে আমি দাঁড়াও এক সেকেন্ড ফার্স্টে আমি এই যে আমার পায়ে লাগাই। এখানে তো এটুকু দেখাতে পারছি, এখানে তো আর এর বেশিটা দেখাতে পারবো না। তো মোটামুটি এটা আমি আমার পুরো বডিতে লাগাই, আর এই যে তোমাদের সামনে যতটা দেখানো যাচ্ছে ততটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ডেমো দিতে হবে না, ডেমো না দিলে তো হবে না, ডেমোটা তো মাস্ট, তাই না? সব কিছুতে ডেমো দিতে লাগে, না হলে কেউ বিশ্বাস করে না। ডেমোটা দিতেই হয় নাকি? ডেমো না দিলে তোমরা কেউ বিশ্বাস করবে যে আমি এটা লাগাই? হাতে কলমে দেখাতে হবে না, একটা প্রমোশন ভিডিও করতে গেলেও তখন ডেমো দিতে হয়, নাহলে কেউ বিশ্বাস করে, তাই না? তো এভাবে ডোলে 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 আমি আমার পায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার পাটা সুন্দর থাকে, তাই না? আমার সুন্দর পায়ের রহস্য হচ্ছে এইটা, বুঝলি সোনারা? ছেলে সোনাদেরকেও বলছি, ঠিক আছে, এই যে আংটিগুলো, এই তোড়াটা খুলে নিয়ে লাগালে আমার মনে হয় বেটার হয়। তো এখন আমি খুলিনি, হয়ে গেল আমার পায়ে লাগানো। এইবার আসি হাতে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, দেখো এইভাবে সুন্দর করে আমি আমার হাতে ময়েশ্চারাইজারটা বা বডি লোশন যাই বলো না কেন, তো এটা আমি ইউজ করে নিচ্ছি। দেখো সুন্দর করে ট্যাটুগুলোতেও দিতে হবে, দেখো এই যে ট্যাটুগুলোতেও সুন্দর করে লাগাতে হবে, তাহলে কি হবে, ট্যাটুগুলো ভালো থাকবে, তাই না? সফট সফট থাকবে। দেখো এই দেখো, কে ফোর কে ফোর কে, তাই না? রাতে খাবার দাবার খাওয়া হয়ে গেছে আমার, আর এবার লাইফটা করলাম, লাইফটা করালো, লাইফটা খাওয়ার আগেই করেছিলাম। আর এই যে এই দেখো, যেটুকু জায়গা ওপেন আছে সেটুকুনি যে ঘেমে যাচ্ছি, আসল কথা আমি যখন এগুলো লাগাই তখন নিশ্চয়ই ফ্যান চলে, যেহেতু ভিডিও বানাচ্ছি তো ঘামে অর্ধেকটা ভিজে গেছে, এটা যখন লাগাচ্ছি পুরো চিপচিপা হয়ে যাচ্ছে, ফ্যান চালিয়ে লাগালে সেটা হয় না। এ দেখো ট্যাটুতে মাই সোনা, সোনাদেরকেও ভালো করে এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিতে হবে, তাই না? দেখো সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি আমার এই সোনাটাতে। হ্যাঁ, এই যে এইভাবে দাঁড়াও এক সেকেন্ড, এই যে এইভাবে দাঁড়াও, ভালো করে তো উমা চপচপিয়ে পড়ে গেল। এই দেখো এই যে এইভাবে পিঠটা তো পিঠেও আমার আছে বাটারফ্লাই, তো এইভাবে দেখো সুন্দর করে এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, কোনো জায়গা যেন বাদ না যায়, বুঝলা তো? কোনো জায়গা বাদ না যায়, সমস্ত জায়গায় সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আমার বিউটির রাজ হচ্ছে এটা, বুঝলা?
হ্যাঁ, অয়েলও লাগাই, অয়েলও লাগাই, সেটা স্নানের পর, ঠিক আছে, স্নানের পর ওটা লাগাই। চলো, হয়ে গেল, বাকিটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নেব, ঠিক আছে, এখানে তো লাগাতে পারবো না। আর হচ্ছে এবার আসি ফেসে। হ্যাঁ, ফেসে আমি, দাঁড়াও এক সেকেন্ড, ঘামে সব ভিজে যাচ্ছে, হাতের এসব জায়গায় লেগে আছে, ভালো করে সুন্দর করে লাগাতে হবে। আমি তো ক্যামেরা করছি, ভিডিও করছি, সেই জন্য মনটা তোমাদের দিকে থাকছে, ওই জন্য ভালো করে সুন্দর করে ঘষে ঘষে যাতে ওটা স্কিনে পুরো অ্যাবজর্ব হয়ে যায়। হুম, আর এবার ফেসে এই যে টিক 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 ডট 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 দিতে হবে, এই ডট, এই ডট 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 দিয়ে এভাবে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে হালকা হাতে, এভাবে ঘষে নিতে হবে, ঠিক আছে। দেখো তো সবটা লাগানো হয়েছে কিনা, এই যে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমি কি করি, একটুখানি দেখো তো ফেসে নেই তো, চলো হয়ে গেছে, এবার এই যে লিপ বাম, ঠিক আছে, ওমা এটা তো খুলতেছে না, হাতটা ওই অয়েলি অয়েলি হয়ে আছে না, এই তো খুলেছে, এই যে লিপ বামটা, তাতে কি হবে লিপটা সফট থাকবে। যদি আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া রয়েছে, তো আমি লিপস্টিক আর উঠাই না, এটার উপরই আমি এটা দিয়ে দিই, অটোমেটিক্যালি লিপস্টিকগুলো ভোরবেলা উঠে যায় যখন আমি মুখ ধুই, কারণ লিপটা টোটালি নরম হয়ে থাকে আর লিপস্টিকগুলো একেবারে রিমুভ হয়ে যায়। এইভাবে লিপ বাম, হাতটা ভীষণ অয়েলি হয়ে আছে, এই জন্য এগুলো যাচ্ছে না, আমি পরে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমার নাইট কেয়ার রুটিন। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আমি আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, আসলাম।